নমস্কার বন্ধুরা, আমি মোহাম্মদ সোহেল, আপনাদেরকে বিজনেস স্ট্যাটিস্টিক্স অনার্স এবং প্রিলি মাস্টার্সের স্ট্যাটিস্টিক্স বিষয়ে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা ডাটা কালেকশন, ডাটা রিপ্রেজেন্টেশন এই অধ্যায়টি থেকে, অর্থাৎ কোনো কোনো বইয়ে ডাটা ক্লাসিফিকেশন, ডাটা ট্রাবুলেশন অ্যান্ড রিপ্রেজেন্টেশন এই অধ্যায়টি থেকে আমরা অঙ্ক করতেছি। তো এখানে বলা হচ্ছে, ফ্রম এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল একটি গণসংখ্যা সারণী প্রস্তুত করো বাই টেকিং এ সুইটেবল ক্লাস ইন্টারভ্যাল, অর্থাৎ উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে ফর দ্য ফলোয়িং ডাটা, নিচের ডাটাগুলোকে অনুসরণ করে, গিভেন দ্য এজ অফ 52 এমপ্লয়ার্স ইন এ গভর্নমেন্ট এজেন্সি, যেখানে 52 জন শ্রমিকের সরকারি সংস্থার এক শ্রমিকের বয়সের তথ্য দেওয়া আছে। এটাকে সুন্দরভাবে বললে, একটি সরকারি সংস্থার 52 জন কর্মীর বয়সের তথ্য হতে উপযুক্ত শ্রেণী ব্যক্তি নিয়ে একটি গণসংখ্যা সারণী প্রস্তুত করো। এখানে মোট 52 জন ব্যক্তির বিভিন্ন ব্যক্তির বয়স দেওয়া আছে। তো এখানে প্রশ্নে আমাদের বলা আছে যে 52 জন ব্যক্তি, অর্থাৎ এখানে গণলে এখানে 52 জন হবে। যদি প্রশ্নে আমাদের বলা না থাকে, তাহলে আমাদের গণ নিতে হবে যে এখানে কয়টা কলাম আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা কলাম আছে, আর সারি আছে 1, 2, 3, 4, 5। তাহলে 5, 11, মোট 55টি উপাদান। কিন্তু এখানে দেখো, শেষ দিকে তিনটা নেই, অর্থাৎ তিনটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে 52টি। এভাবে আমাদের সংখ্যাটা হিসাব করে নিতে হবে। এখন এখানে বলা হচ্ছে উপযুক্ত শ্রেণী ব্যবধান নিয়ে। তো অনুপযুক্ত শ্রেণী ব্যবধানের জন্য যে সূত্রটা, সেটা হলো স্ট্রোগেজের রোলস এর সূত্রটা ব্যবহার করব। সেটা হচ্ছে সি ইজ ইকুয়াল টু রেঞ্জ ডিভাইডেড বাই 1 + 3.322 লগ এন। সূত্রটা সহজে মনে রাখা যায়, নিচের অংশটা 1 + 2টা 3, 2টা 2, তারপর লগ এন, প্রথম থ্রিটার পরে একটা দশমিক হবে। তো এখানে রেঞ্জ আসলে কি? রেঞ্জ হচ্ছে এই যে ডাটাগুলো দেওয়া আছে, তথ্যগুলো, এর মধ্যে সবথেকে বড়টা থেকে সবথেকে ছোটটাকে বিয়োগ করলে যেটা হবে সেটা হচ্ছে রেঞ্জ। রেঞ্জ হচ্ছে মূলত পাল্লা বা ডিস্টেন্স বা দূরত্ব। তাহলে এখানে সবথেকে ছোট ডাটাটা আমরা যদি এখানে খুঁজি, এখানে 27 হচ্ছে সবথেকে ছোট ডাটা, আর সবথেকে বড় ডাটাটা হচ্ছে 69। তো 69 যদি সবথেকে বড় হয় আর 27 যদি সব থেকে ছোট হয়, তাহলে বড়টা থেকে ছোটটা মাইনাস, 69 - 27। আর 1 + 3.322 লগ এন, এন এর মান হচ্ছে টোটাল নাম্বার অফ ফ্রিকোয়েন্সি বা মোট তথ্য সংখ্যা। এখানে 52টি উপাদান সংখ্যা আছে, তাই এন এর মান 52। এখন আমরা ক্যালকুলেটারে এই দুটাকে বিয়োগ করলে 42 পাবো, এবং ক্যালকুলেটারে সরাসরি আমরা যখন দিব সাইন্টিফিক ক্যালকুলেটারে, 1 + 3.322 লগ, তারপরে 52 দিয়ে সমানে চাপ দিলে আমাদের আসবে 6.7 সামথিং আসবে। আমরা 6.7 পর্যন্ত নিয়েছি। এবার 42 কে এটা দ্বারা ভাগ করে দিলে আমাদের আসতেছে 6.25। উচ্চতর স্ট্যাটিস্টিক্সে আমরা ইচ্ছানুরূপ চাইলেই কিন্তু ক্লাস ইন্টারভেল নিতে পারি না। এখানে ক্লাস ইন্টারভেল নেওয়ার জন্য একটা বিশেষ নিয়ম ফলো করা হয়, যেমন 5 এর গুণিতক, ক্লাস ইন্টারভেল হবে 5 এর গুণিতক, 5 হবে, অথবা 10, 15, 20, 25, 30, 35, 40 এক্সেট্রা, এরকম। তাহলে আমরা এখানে কত নিব, যেহেতু আমাদের আসছে সি আর মানটা ক্লাস ইন্টারভেল 6.25। এখন আমরা দেখবো যে আমরা 5ও নিতে পারি, 10ও নিতে পারি, কিন্তু দেখতে হবে যে 6.27 5-এর নিকটে নাকি 10-এর নিকটে। অর্থাৎ আমরা যে ক্লাস ইন্টারভেল গুলো 5 এর গুণিতক নিতে হয়, তার মধ্যে থেকে কোন সংখ্যাটির নিকটে, যেহেতু 6.27 5-এর নিকটে, তাই আমরা 5 নিব। যদি এরকম হয় যে 8 পয়েন্ট সামথিং বা 8 হয়, তাহলে আমরা 10 নিব, 11 হলে 10 নিব, 12 হলে 10 নিব। তার মানে বুঝতে পারতেছি যে যেহেতু 10-এর নিকটে, তাই আমরা 10 নিব। এবার যদি 15-এর নিকটে হয়, তাহলে 15-এর নিচে 15-কে নিব। এইভাবে আমাদের ক্লাস ইন্টারভেল নিতে হবে। আর যদি দুটোরই মাঝামাঝি হয়, সেই ক্ষেত্রে আমরা চাইলে বড়টিও নিতে পারি বা ছোটটিও নিতে পারি। তো এখানে 6.27 যেহেতু এটা 5 এর গুণিতক, 5-এর নিকটে, তাই আমরা ক্লাস ইন্টারভেল 5 নিব। তারপর ক্লাস ইন্টারভেল 5 নিব, বুঝতে পেরেছি। কিন্তু এটা শুরুটা করবো কোথা থেকে? এখানে সব থেকে ছোট সংখ্যাটা আমাদের হচ্ছে 27, অর্থাৎ 27। এবার 27 সংখ্যাটিকে কিন্তু 5 দ্বারা ভাগ করলে ভাগফল নিঃশেষে বিভাজ্য হবে না, ফলে আমরা 27 থেকে নিতে পারবো না। যদি 27টা 5 দিয়ে ভাগ করলে ভাগফল নিঃশেষে বিভাজ্য হতো, তাহলে 27 থেকে আমরা ক্লাস ইন্টারভেল নেওয়া শুরু করতাম। কিন্তু যেহেতু 27টা সম্ভব নয়, তাহলে 27-এর থেকে ছোট এবং 27-এর নিকটে,
পাঁচ দ্বারা ভাগ যায় এরকম সংখ্যা কি আছে? পাঁচ দ্বারা ভাগ করলে ভাগফল নিঃশেষে বিভজ্য যায়, তাহলে এরকম সংখ্যা হচ্ছে 25, মানে 25। তাহলে 25 কে যেহেতু পাঁচ দ্বারা ভাগ দেয়, আমরা 25 থেকে শুরু করব। অধিক ডাটা হলে তাহলে আমরা চাইলে আমরা 20 থেকেও শুরু করতে পারতাম, এতে কোনো নিষেধ নেই। তবে এখন আমরা এখান থেকে 25 থেকে শুরু করব, যেহেতু 27 থেকে 27-এর নিকটবর্তী ছোট পাঁচ দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, সেরকম সংখ্যাটি হচ্ছে আমাদের 25। এটা মূলত এই 5 এর জন্য নয়, কিন্তু এখানে যদি 5 না এসে 10 আসতো তাহলেও 5 এর গুণিতকটা ব্যবহার করতাম। তো যাই হোক, এখন আমরা 25 থেকে ক্লাস ইন্টারভেল নিব। এভাবে নিতে নিতে কোন পর্যন্ত যাব? এখানে সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে 69, 69। তাহলে 69 কে আমাদের ওভার করে যেতে হবে। তাহলে আমাদের প্রশ্ন বলা হয়েছে গণ সংখ্যা সারণী প্রস্তুত করো। গণ সংখ্যা সারণী প্রস্তুতের টেবিলের তিনটা অংশ থাকে, একটা অংশ হচ্ছে ক্লাস, আর একটা হচ্ছে তালি, আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আমরা এই চিত্র অনুযায়ী আমরা প্রথমে এরকম একটা টেবিল তৈরি করব, যেখানে থাকবে তিনটা অংশ, ক্লাস, তালি, আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে গণসংখ্যা সারণী। টেবিলটার উপরে লিখবো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। তো এখন 25 থেকে আমরা শুরু করব, 25 থেকে 5 করে ক্লাস ইন্টারভেল নিব। 25 থেকে 5 ক্লাস ইন্টারভেল কত হবে? 30। এখন কথাটা হলো, আমরা জানি যে ক্লাস হচ্ছে মূলত দুই রকম, একটা ইনক্লুসিভ মেথড আর একটা এক্সক্লুসিভ মেথড। কোন মেথডে যাব? এখানে দেখো আমি এক্সক্লুসিভ মেথডে করেছি। এখন যেহেতু প্রশ্নে কোনো নিয়ম উল্লেখ করা নেই, তাহলে সেই ক্ষেত্রে আমরা এক্সক্লুসিভ মেথডটাকেই পছন্দ করব। এক্সক্লুসিভ মেথডে লিখবো যদি কোনো নিয়ম বলা না থাকে। তাহলে 25 থেকে 5 যোগ করলে হবে 30, আবার 30 থেকে 35, 35 থেকে 40, 40 থেকে 45, 45 থেকে 50, 50 থেকে 55, 55 থেকে 60, 60 থেকে 65, 65 থেকে 70, অর্থাৎ 69 ওভার করে এসে গিয়েছি। এখন এই ক্লাসগুলোর মানে কি সেটা একটু সহজে বলি, যে এটা মূলত বোঝাচ্ছে 25 কে নিয়ে, মানে 25 থেকে শুরু করে 30-এর আগ পর্যন্ত, এমন 29.99 হলেও সেটা এই ঘরে আসবে। কিন্তু দ্বিতীয় লাইনটাতে আসলেই 30 থেকে শুরু করে 35-এর আগ পর্যন্ত, এটা হলো এক্সক্লুসিভ মেথড অনুযায়ী এভাবে হবে, অর্থাৎ শুরুটার থেকে শুরু করে শেষটার আগ পর্যন্ত। তো যাই হোক, এখন আমরা এখানে তালিগুলোকে নিব। তালিগুলো কিভাবে নিতে পারি? দেখো এখানে 67 আছে, প্রথমটা 67, 67 এটা কোথায় আছে সেটা আমাদের দেখতে হবে। 67 আসলে আছে 65 থেকে 70 এর মধ্যে, তাই আমরা এই প্রথম ঘরের এই টালিটা দিব। যেহেতু আমরা এখানে আগেই টালিগুলো কমপ্লিট করে রেখেছি, তাই নতুন করে টালিগুলো দেওয়া সম্ভব হচ্ছে না, তবে তোমরা এটা হাতে করতে হবে এইভাবে, যে এখানে আমরা একটা তালি দিব। তারপরেরটা হচ্ছে, মনে করো আমি এই বরাবর না নিয়ে আমি এইভাবে নিব, তাতে কোনো সমস্যা নেই। এখানে 32, 32, তাহলে এখানে 32 হবে কোন জায়গায়? 30 থেকে 35-এর, মানে এইটার এই প্রথম তালিটা হবে। তারপরে আসতেছে আমাদের 30, 30টা কোথায় বসাবো? 30টা এখানে দেখতেছি 25 থেকে 30, আবার এখানে 30 থেকে 35। আমি একটু আগে বলেছিলাম যে 25 থেকে 30 মানে 25 থেকে নিয়ে 30-এর আগ পর্যন্ত, প্রথমটার শুরু আর শেষটার আগ পর্যন্ত। আর 30 থেকে 35 তাহলে এই ঘরে চলে যাবে, 30 থেকে শুরু হবে 35-এর আগ পর্যন্ত। তাহলে আমরা এই তালিটা এখানে দিব। তো এইভাবে আমরা এখানে যতগুলো উপাদান আছে সিরিয়ালি একটার পর একটা, এভাবে উপাদানগুলোকে তালিতে প্রকাশ করবো। এবং তালিতে প্রকাশ করার সময় আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে একই জায়গায় যখন চারটা টালি হয়ে যাবে, পঞ্চম টালিটা হওয়ার সময় এটার উপরে এভাবে ক্রস দিয়ে দিয়ে দিব। এইভাবে আমরা প্রত্যেকটা টালি যখন প্রত্যেকটার জন্য যখন আমরা টালি নিব, তখন টালির গড়টাতে এরকম সংখ্যক টালি আসবে। এবং পাঁচটা টালির পরের পাঁচটা টালির মধ্যে সামান্য একটু ফাঁকা রাখবো, যাতে আমরা বুঝতে পারি যে এটা আলাদা। তো এবার তৃতীয় কাজ হচ্ছে ফ্রিকোয়েন্সি নির্ণয় করবো। ফ্রিকোয়েন্সি মানে টালি আমরা যেটা পাবো ফ্রিকোয়েন্সি তোটা, যেহেতু এখানে চারটা পেয়েছি চারটা, এখানে পাঁচটা আর চারটা মোট নয়টা, তাই নয়টা লিখেছি, পাঁচটা পাঁচটা দশটা আর এক এগারোটা, এগারোটা লিখেছি। এইভাবে আমরা টালির সংখ্যাগুলো লিখে নিব। এবার লিখে একটা গড় অতিরিক্ত নেবো, সেটা হচ্ছে টোটাল। এই টালিগুলোকে আমরা যোগ করব, যোগ করলে দেখবো যে 52, তার মানে আমাদের প্রশ্নে যে 52টা তথ্য আছে সবকটা তথ্যই এখানে টালিতে উপস্থাপন করা হয়েছে। এখন খুবই সতর্ক করে অঙ্কটা করতে হবে, কারণ এই কারণে যে টিচার যখন উত্তরপত্র দেখবেন, উত্তরপত্রে মূলত কি দেখবেন, তিনি পক্ষে কিন্তু এই টালিগুলোকে করে করে দেখা সম্ভব নয়। আর তিনি পক্ষে সম্ভব এটাই যে এই ফ্রিকোয়েন্সির ঘরটা কি ঠিক আছে কিনা। যেমন এখানে 4, এখানে 9, এখানে 10, এখানে 5, এখানে 10, 5, এগুলো একটি সঠিক উত্তরপত্রের সাথে এটাকে মিলালেই বোঝা যাবে যে সে কি সঠিক লিখতেছে কিনা। তাহলে যদি সে এখানে কোথাও ভুল করে, একটি টালি ভুল করে এক জায়গায় না দিয়ে অন্য জায়গায় দিয়ে ফেলে, তাহলে এখানে সংখ্যাটা পরিবর্তন হয়ে যাবে, ফলে তার ভুলটা ধরা পড়বে। তাই সাবধানে এই কাজগুলো করতে হবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো।
বন্ধুরা, যথেষ্ট পরিশ্রমের পরে এই ভিডিও টিউটোরিয়ালটি তৈরি হচ্ছে। তো এইভাবে প্রতিটি টিউটোরিয়াল তৈরি করে দেওয়ার চেষ্টা করতেছি। তো এটা তখনই আমার পরিশ্রমটা সার্থক হবে যদি এই টিউটোরিয়ালটি সবাই পায় এবং সবাই এর থেকে কিছু শিখতে পারে এবং উপকৃত হয়, তাহলে আমি অধিক খুশি হব, যাতে করে সবাই উপকৃত যদি হয়। আশা করি ভিডিও টিউটোরিয়ালটি অন্যদের সাথে শেয়ার করে অন্যদেরও উপকারে সহযোগিতা করবে। ধন্যবাদ, এবং আমাকে যে কোনো প্রয়োজনে ফোন করতে পারো এই নাম্বারে। তোমাদের অঙ্কের যে কোনো রকম সলভ বা ভিডিও টিউটোরিয়াল বানিয়ে দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ বিনামূল্যে, ইনশাল্লাহ।